বন্ধুরা আপনার মোবাইল যদি সোলো হয়ে গেছে আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই সোলো কাজ করছে অথবা যদি মাঝে মধ্যেই হ্যাং করছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি এমন একটা ট্রিক্স আপনাদের দেবো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার মোবাইলটা নতুন কেনার পর যেরকম স্পিড ছিল ঠিক ওই হয়ে যাবে আর এখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে কি বন্ধুরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না সরাসরি আপনার ফোনের সেটিংস থেকেই করতে পারবেন তো হ্যালো বন্ধুরা আমি রুল আমিন আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল রুল টিপস চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আর হ্যাঁ ভিডিওতে কেউ রকম না করে অবশ্যই একটি লাইক করে যাবেন তাহলে চলুন বন্ধুরা কথা না ভুলিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ওকে তো প্রথমত আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি আমি অনেককেই দেখেছি মোবাইল স্লো হয়ে যাওয়ার পর অনেকেই প্লে স্টোর থেকে এরকম স্পিড বুস্টার অনেক সফটওয়্যার তারা ডাউনলোড করে মোবাইলটাকে স্পিড করার জন্য কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় এরকম সফটওয়্যার ডাউনলোড করার পর মোবাইল স্পিড হওয়ার পরিবর্তে দেখা যায় আরও আগের থেকে অনেকটাই স্লো হয়ে যায় তো এর জন্য আমি আপনাকে বলবো আপনি যদি এরকম সফটওয়্যার ডাউনলোড করে থাকেন তাহলে অবশ্যই সফটওয়্যারগুলোকে আনইনস্টল করে দেবেন ঠিক আছে কারণ এরকম স্পিড বুস্টার সফটওয়্যারগুলো আমাদের ফোনে কোম্পানির থেকেই দেওয়া থাকে যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে ফোন ম্যানেজার নামের একটি অ্যাপ্লিকেশন রয়েছে এটা কিন্তু আমার কোম্পানির থেকে দেওয়া রয়েছে তো আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ভাইরাস স্ক্যানার একটি অপশন রয়েছে তো আমি এখানে ট্যাপ করলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ভাইরাস স্ক্যান একটা অপশন রয়েছে তো এখানে আমি ট্যাপ করলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন স্ক্যানিং হচ্ছে আমার ভাইরাসগুলো স্ক্যানিং হচ্ছে তো এরকম ভাইরাস স্ক্যান করার অপশন কিন্তু প্রত্যেকটা ফোনে কোম্পানির থেকেই দেওয়া থাকে হয়তো এক একজনের ফোনে ভিন্ন নামে এটা থাকতে পারে সেটা আপনি খুঁজে নেবেন ঠিক আছে তো এখন মেন যে সেটিংসটার কথা আমি বলবো সেই সেটিংসটা করার জন্য আপনি সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন তো সেটিংস আসার পর এখান থেকে আপনি একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পর এখানে আপনি সিস্টেম সেটিং নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করতে হবে ওকে তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে কিন্তু এখানে ডেভেলপার নামের একটি অপশন থাকার কথা কিন্তু সেই অপশনটা এখানে নেই কারণ এই ডেভেলপার অপশনটা কোনো ফোনেই এনিবেল করা থাকে না এটাকে এনিবেল করতে হয় ঠিক আছে তো এনিবেল করার জন্য আপনি কি করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাব ডিভাইস নামের একটি অপশন রয়েছে এই অপশনটাতে আপনাকে ট্যাপ করতে হবে হয়তো বা কারো মোবাইলে এই সিস্টেম সেটিংয়ে এই অ্যাব ডিভাইস নামে অপশনটি থাকতে পারে এই অ্যাব ডিভাইসটি আপনি যেখানেই থাকুক না কেন আপনি সেটা খুঁজে নেবেন তারপর আপনি এই অ্যাব অফ ডিভাইসে একটা ট্যাপ করবেন ওকে তো এখানে ট্যাপ করার পর আপনি এখান থেকে একটু স্ক্রোল ডাউন করবেন তো এখানে আসার পর আপনারা এখান থেকে বার্সনে একটা ট্যাপ করবেন তো বার্সনে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বুল্ট নাম্বার নামের একটু অপশন রয়েছে হয়তোবা কারো কারো এই অপশনটা এখানেও থাকতে পারে কিন্তু আমার এখানে বার্সোন রয়েছে তো আমি বার্সোনা ট্যাপ করলাম তো আপনার এই বুল্ট অপশনটা যেখানে রয়েছে আপনি খুঁজে নেবেন তো বুল্ট অপশনটি আসার পর আপনি এখানে কী করতে হবে এই যে বুল্ট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এক এক করে সাতবার ট্যাপ করতে হবে ঠিক আছে সাতবার ট্যাপ করার পর আপনার ফোনে ডেভেলপার অপশনটি এনেবেল হয়ে যাবে তো আমি এখানে সাতবার ট্যাপ করে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইউ আর নাও ইন ডেভেলপার অপশন তো আমার কিন্তু এখন ডেভেলপার অপশনটি এনিবেল হয়ে গেছে তো এখন আমি এখান থেকে ব্যাগে চলে যাই তো ব্যাগে আসার পর আমি আবারও এখান থেকে এই সিস্টেম সেটিংয়ে ট্যাপ করব তো সিস্টেম সেটিংয়ে আসার পর এখান থেকে আমি একটু স্ক্রোল ডাউন করছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডেভেলপার অপশনটি কিন্তু চলে এসেছে তো এখন এই ডেভেলপার অপশনে ট্যাপ করতে হবে তো এখানে আসার পরও আপনি অনেক অপশন পাবেন তো এখান থেকে আমি যেই অপশনটার কথা আপনাদের বলবো সেই অপশনটির নাম হচ্ছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল তো আপনি এখান থেকে স্ক্রোল ডাউন করবেন এরপর আপনি এখান থেকে উইন্ডোজ স্কেল নামের অপশনটি খুঁজে নেবেন ওকে তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল অপশনটি কিন্তু আমি পেয়ে গেছি তো এখন এখানে একটা আপনি ট্যাপ করবেন তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়ান এক্সে সিলেক্ট করা রয়েছে তো এখান থেকে আপনি যত নিচের দিকে আসবেন ওয়ান পয়েন্ট ফাইভ টু এক্স ফাইভ টেন এক্স আপনি এখান থেকে চাবোস আমি এখান থেকে আপনাকে ফাইভ এক্সে দিয়ে আপনাকে দেখাই আমি ফাইভ ফাইভ এক্সে দিয়ে দিলাম এখন আমি কোনো একটা অপশনও যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন কত স্লো কাজ করছে আমার মোবাইলটা তো এখানে যত নিচে আপনার সিলেক্ট করা থাকবে ততই আপনার ফোনটা কিন্তু স্লো কাজ করবে তো এখান থেকে আপনি সবার উপরে অ্যানিমেশন স্কেল ফাইভ এক্স দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এটা সিলেক্ট করে দিলাম তো এখন আমি কোনো অপশনে যদি ট্যাপ করি আপনি দেখতে পাচ্ছেন কত স্পিড হয়ে গেছে আমার মোবাইলটা দেখতে পাচ্ছেন কত স্পিড কাজ করছে তো এখন যদি আমি আবারও টেন এক্সে দিয়ে দিই তারপর দেখতে পাচ্ছেন এখন আমার মোবাইলটা কিন্তু কত স্লো হয়ে গেছে একেবারে স্লো হয়ে গেছে আবার আমি ফাইভ এক্সে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা এখন কত ফাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোবাইলটা কিন্তু এখন ফাস্ট হয়ে গেছে তো বন্ধুরা এই আজকের ভিডিও আপনি যদি এই ট্রিক্সগুলো কাজে লাগান প্রথমত আপনি যে সব স্টোর থেকে আজও বাজে সফটওয়্যারগুলোকে ইনস্টল করেছেন সেগুলোকে আনইনস্টল করে দেবেন তারপর আপনি এখান থেকে এই সেটিংসটাকে অন করে দেবেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার মোবাইলটা আগের থেকে অনেকটাই ফাস্ট হবে বন্ধুরা তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ